বছর জুড়ে পণ্যমূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতায় অস্থির থাকে ঢাকা সহ সারা দেশের নিত্যপণ্যের বাজার। সেই সঙ্গে রয়েছে নকল ভেজাল পণ্যের ক্ষতি আর স্টিকার বদলে বাড়তি দাম হাতিয়ে নেয়ার অসাধু তৎপরতা। ভোক্তার ভোগান্তি কমাতে কৌশল বদলে কাজ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এরই অংশ হিসেবে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে চালু করা হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন পড়ানোর কোর্স। আমাদের এই আইনটার বিষয়ে কিন্তু পড়াশোনা করানো হবে। বৃহস্পতিবার সমঝোতা স্মারক সইয়ের এই অনুষ্ঠানে ভোক্তার ডিজি জানালেন, বর্তমানে বাজার চলছে অদৃশ্য হাতের ইশারায়। ডিমান্ড সাপ্লাই এই কোনো ফর্মুলাই যেন কাজ করছে না। অদৃশ্য অনেক হাত আছে, যে অদৃশ্য হাতগুলো কি করছে, যারা টোটাল 17 কোটি ভোক্তাকে অনেক ক্ষেত্রে জিম্মি করে ফেলছে। অনুষ্ঠানে মার্কেটিং বিশেষজ্ঞের দাবি, নিত্য দরকারি পণ্যের বাজার বড় বড় 4 থেকে 5টি কোম্পানির নিয়ন্ত্রণে থাকার মাশুল গুনছেন ভোক্তারা। সয়াবিন, চিনি, ডাল, আটার মতো জিনিস, 5-7টা জিনিস নিয়ন্ত্রণ করে 4-5টা কোম্পানি। চিন্তা করে দেখছেন, মানে কী ধরনের একটা স্ট্রং একটা, যে শব্দটা প্রচলিত আসলে সিন্ডিকেট, একদিনের মধ্যে দাম বাড়াচ্ছে, 7 দিনের মধ্যে দাম কমাচ্ছে। এ সময় ভোক্তার ডিজি জানালেন কেন ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে বাজার নিয়ন্ত্রণ করা বড় বড় কোম্পানি। যার মার্কেট শেয়ার 25%, সেই কোম্পানিটা যেভাবেই হোক এখন তো দাঁড়িয়ে গেছে। আমরা যদি ওই কোম্পানি বন্ধ করে দেই তাহলে কি হবে, সেটা কি সাপ্লাইয়ের উপরে একটা প্রচণ্ডভাবে কিন্তু আপনার একটা প্রভাব পড়বে। শুধু কোম্পানি বান্ধব লাভজনক নীতি থেকে সরে বাজার বান্ধব নীতি নিয়ে কর্পোরেট কর্মকর্তাদের কাজ করার তাগিদ দেন আলোচকরা। বেটার মার্কেটিং ফর বেটার ওয়ার্ল্ড। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।